এরকম ভিডিও কিন্তু টিকটকে খুবই ট্রেন্ডিং এ রয়েছে। যদি আপনি এরকম ভিডিও মেক করেন এবং টিকটকে আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হতে পারে। এরকম ভিডিও মেক করার জন্য আজকে এই ভিডিওটি আপনাকে না টেনে একদমই শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি এরকম ভিডিও আপনার স্মার্টফোন দিয়ে তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি কাউসার, আপনি দেখছেন কাউসার টেক। এই ভিডিও মেক করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপস অ্যান্ড ট্রেন্ডিং সাউন্ড। তো সকল কিছু লিঙ্কস রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনি সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এইগুলো ডাউনলোড করতে বা আপনি যদি এই ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন এবং সেখানে পোস্ট করলে আমি আপনার কমেন্ট বক্সে এসে আপনার উত্তর দিয়ে দেবো কীভাবে সেই সমস্যাটি আপনি সমাধান করতে পারেন। আর সুবিধা ক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনি চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। অথবা আপনি যদি ফেসবুকে গিয়ে সার্চ করেন কাউসার টেক লিখে, তারপরে এই গ্রুপটি আপনার সামনে আসবে এবং এই গ্রুপে আপনি জয়েন করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই নিচে থাকা লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, এরপর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন, তাহলে আপনার কোনো ভিডিওই মিস হবে না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেট গেট স্টার্টেড। ওকে গাইস, এই ভিডিওটি মেক করার জন্য আপনাকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে, এরপর নিউ প্রজেক্টে ক্লিক করতে হবে। দেন এখান থেকে 3 সেকেন্ডের ভিডিও ক্লিপসটি সিলেক্ট করতে হবে এবং অ্যাডে ক্লিক করতে হবে। দেখতেই পাচ্ছেন 3 সেকেন্ডের ভিডিও ক্লিপসটি এখানে চলে এসেছে, একদমই শেষে দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের আউট টু ওয়াটারমার্ক বসে গিয়েছে। এটার উপর ক্লিক করে ডিলেটে ক্লিক করে এটাকে ডিলেট করে দিতে হবে। এরপর মূলত আমাদের যে ভিডিওর সাউন্ডটি সেটি অ্যাড করতে হবে, এর জন্য আমি অডিওর উপরে ক্লিক করব, এরপর এক্সট্রাক্টেডে ক্লিক করব এবং এখান থেকে যে সাউন্ডটি আপনি ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করেছিলেন সেই সাউন্ডটি সিলেক্ট করুন। এরপর ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করুন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ডটি কিন্তু এখানে চলে এসেছে। আপনি সাউন্ডের উপরে ক্লিক করুন, এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাস কাট লেখা রয়েছে, এখানে ক্লিক করুন, এরপর অটো জেনারেটে ক্লিক করুন, এরপর টিক মার্কে ক্লিক করুন। এটা করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে জায়গায় সাউন্ডের বিট ছিল সেই সেই জায়গায় আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। এরপর আপনাদের ছবি অ্যাড করতে হবে, এর জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করুন, এরপর ফটোতে ক্লিক করুন। এখান থেকে আপনি 4টি ফটো সিলেক্ট করুন। আমি এখান থেকে 4টি ফটো সিলেক্ট করছি। ফটো সিলেক্ট করা হলে এরপর অ্যাড অপশনে টাচ করব, এরপর ফটোর উপরে ক্লিক করুন এবং বাম দিকে সোয়াইপ করুন। দেখতেই পাচ্ছেন স্টাইল লেখা রয়েছে, এখানে ক্লিক করুন, এরপর ক্যামেরা শেক দ্বিতীয় নাম্বার এই ইফেক্টটি সিলেক্ট করুন। অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনটি অন থাকতে হবে, নাহলে এটি কখনোই হবে না আপনার মোবাইলে। এরপর টিক মার্কে ক্লিক করুন, এরপর আবারও আপনি পরবর্তী ফটো সিলেক্ট করুন এবং এখান থেকে বাম দিকে সোয়াইপ করে স্টাইলে ক্লিক করুন এবং এই ক্যামেরা শেক ইফেক্টটি সিলেক্ট করুন। এরকমভাবে আপনাকে প্রত্যেকটি ফটোতেই এই কাজটি করতে হবে। এরপর টিক মার্কে ক্লিক করুন। এরপর মূলত আমাদের ফটোটি ফুল স্ক্রিন বা অ্যাডজাস্টমেন্ট করতে হবে আমাদের অনুপাত অনুযায়ী, এর জন্য ফটোর উপরে ক্লিক করুন এবং আপনার 2 আঙ্গুল দিয়ে ধরে ফটোটি একটু জুম করুন। ঠিক এরকমভাবে প্রত্যেকটি ফটোয়ে এই কাজটি করুন। ওকে, এবার আমাদের ফটোর সময়সীমা নির্ধারণ করতে হবে, এর জন্য আমরা ফটোর উপরে ক্লিক করব। প্রথম ফটোর ডিউরেশন রাখতে হবে 2.4 সেকেন্ড, এর জন্য আমরা এখান থেকে 2.4 সেকেন্ড করে দিব। দ্বিতীয় ফটোর জন্য 2.4 সেকেন্ড করতে হবে, এর জন্য ফটোর উপরে ক্লিক করব এবং এখান থেকে এটাকে বাম দিকে ধরে নিয়ে আসতে হবে,
তাহলেই দেখতে পাচ্ছেন আমরা 2.4 সেকেন্ড করে দিলাম। তৃতীয় নাম্বার ফটোতেও আমাদের 2.4 সেকেন্ডটি সিলেক্ট করতে হবে, এর জন্য আমি এখানে ধরে আবারও 2.4 সেকেন্ড করে দিব। পরবর্তীতে একদম লাস্টের ফটোর উপরে ক্লিক করব, এরপর এখানে ধরে এটাকে 1.5 সেকেন্ড করতে হবে, আমি এটাকে ধরে 1.5 সেকেন্ড করে দিব। এরপর আমাদের ফটোতে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখান থেকে যে এই আইকনের উপর ক্লিক করব, এরপর ক্যামেরাতে ক্লিক করব এবং বাম দিকে সোয়াইপ করব। এরপর আপনি বাম দিকে আসলে দেখতে পারবেন ডাউন লেখা রয়েছে, এখান থেকে ডাউনটি সিলেক্ট করব এবং টিক মার্কে ক্লিক করব। দ্বিতীয় নাম্বার ফটোর এখানে আমরা সিলেক্ট ক্লিক করব, এরপর ক্যামেরাতে ক্লিক করব, আবারও ডাউন লেখার উপরে ছাপ দেব, এরপর টিক মার্কে ক্লিক করব। একদমই লাস্টের ফটোর এখানে ক্লিক করব, এরপর ক্যামেরাতে ক্লিক করে এখান থেকে পুল ইন সিলেক্ট করব, এরপর টিক মার্কে ক্লিক করব। এরপর আমাদেরকে গ্লোয়িং ইফেক্ট অ্যাড করতে হবে, এর জন্য আমরা এখানে ক্লিক করব, এরপর ওভারলেতে ক্লিক করব, দেন অ্যাড ওভারলে, এখান থেকে স্টক ভিডিওস, এরপর এখান থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করব এবং অ্যাডে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি কিন্তু এখানে চলে এসেছে। এটার লেয়ারে ক্লিক করব এবং আপনি আপনার দুই আঙ্গুল দিয়ে ধরে এটাকে বড় করে দিন এরকমভাবে। ওকে, এখানে যে ডট দেখতে পাচ্ছেন এই ডট থেকে আমাদের এই ডট পর্যন্ত আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি রাখতে হবে, এর জন্য আমরা এই লেয়ারের উপরে ক্লিক করব এবং এই সাদা যে দাগটা দেখতে পাচ্ছেন আপনি এটাকে এই ডটের এখানে নিয়ে আসতে হবে, এরপর স্প্লিটে ক্লিক করব, এরপর এই অংশটি সিলেক্ট করব এবং এটাকে এখান থেকে ডিলিট করে দিব। এবার মূলত এই ডটের কাছে নিয়ে আসতে হবে, এই ডটের কাছে এটাকে নিয়ে আসার পর এটার উপরে ক্লিক করব এবং স্প্লিটে ক্লিক করে এটা স্প্লিট করব এবং এটাকে ডিলিট করার জন্য আমরা এখানে এখান থেকে ডিলিটে ক্লিক করব। এরপর আবারও এই লেয়ারের উপরে ক্লিক করুন এবং স্প্লাইস থেকে আপনি ওভারলে সিলেক্ট করুন, এরপর টিক মার্কে ক্লিক করুন, এরপর এটাকে কপি করতে হবে, এর জন্য আপনি একদমই শেষে চলে আসুন। এখান থেকে কপি করুন এটাকে, এটাকে কপি করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম ডটটি ফাঁকা রাখতে হবে, প্রত্যেকটি ফটোর প্রথম ডটটি ফাঁকা রাখতে হবে, এটা দেওয়া যাবে না। আমি এটাকে অনেকটা কপি করে নিয়েছি, এরপর কি করতে হবে প্রথম যে অংশটা রয়েছে প্রত্যেকটি ফটোর প্রথম অংশের থেকে ডিলিট করে দিতে হবে, প্রথম অংশটার উপরে সিলেক্ট করব এবং এটাকে ডিলিটে ক্লিক করে দিব। এরপর এই ফটোর এখান থেকে প্রথমে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দিব, সেমভাবে এখানেও এটার উপরে সিলেক্ট করব এবং এটাকে ডিলিট করে দিব। ও, আরেকটি কথা বলতে তো ভুলেই গিয়েছি আমি, প্রত্যেকটি ফটোর হোয়াইট লেয়ারের উপরে ক্লিক করুন এবং এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করুন, এরপর আউট অ্যানিমেশন থেকে ফেড আউটটি সিলেক্ট করুন, এরপর টিক মার্কে ক্লিক করুন, এরকমভাবে প্রত্যেকটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আপনি এটাকে অ্যাপ্লাই করুন। প্রত্যেকটি ব্যাকগ্রাউন্ডে এই ইফেক্টটি দেওয়া হয়ে গেলে আমরা যদি এবার ভিডিওটি প্লে করি, এরপর আমাদের ভিডিওটি সম্পূর্ণভাবে এডিট হয়ে গিয়েছে। এরপর আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট করার জন্য আপনি এখানে ক্লিক করুন, তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।